হ্যাঁ গাইজ, ইটস মি ইফতেখার আমিন আর আপনারা দেখছেন ইউটিউবের চ্যানেল। আর আমি আজকে নতুন একটা ব্লগ করতে যাচ্ছি সুন্দরবন নিয়ে, একটি সুন্দর একটা ব্লগ। তো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে সুন্দরবন দেখতে, তবে প্ল্যানিং আছে বাগেরহাটটাও ঘুরে আসার, ইনশাল্লাহ ঘুরে আসবো। তো এখন বাজে হচ্ছে রাত প্রায় 3টার কাছাকাছি, রাস্তাতে তেমন কোনো গাড়ি ঘোড়া নেই। এখান থেকে সুন্দরবন পর্যন্ত অর্থাৎ মংলা বন্দর পর্যন্ত যেতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগবে। এই কারণেই এখন বের হওয়া, যাতে পুরোটা ঘুরে আসা যায়। তো চেষ্টা করবো আপনাদের সাথে যতটুকু সময় থাকা যায়। তো অবশেষে চলে এসেছি এই জায়গাতে। মোটামুটি 20 মিনিট আগে আমরা মংলা ঘাটটাতে চলে এসেছি। এখন নামাজ পড়লাম, উজু করলাম, এখানে উজুর জন্য পানিও রাখা আছে, ফ্রেশ পানি। সেখানে উজু করে আপনারা ওই নামাজটা পড়ে নিতে পারেন। অস্থায়ী একটা মসজিদ, তো এই মসজিদে দাঁড়িয়ে আছি। এখান থেকে বিভিন্ন বোট, লঞ্চ, জাহাজ এগুলোতে করে সুন্দরবনের দিকে যাওয়া হয়। তো এই মুহূর্তে খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বোট ঠিক করে তারপরে মুহূর্তে বোটের উপরে ওঠার জন্য আমরা যাচ্ছি। বোট ভাড়া করা হয়েছে একেবারে সুন্দরবন ওই কমরজল পর্যন্ত। তো বোটটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। সো অনেকটা জার্নি পরে, প্রায় আধা ঘন্টা বেশি জার্নি করেছি ওখান থেকে মংলা যে ঘাট, সেখান থেকে ট্রলারে করে এসে এখানে মাত্র এসে নামলাম। তো এই জায়গার পিছনে দেখছেন এটাও সুন্দরবনের একটা অংশ, কিন্তু এখানে জনসাধারণের কোনো এন্ট্রি নাই। মূলত যে এন্ট্রিজ যে জায়গাটা সেখানে আমরা নেমেছি। তো এখন ভিতরের দিকে যাব, অনেক কিছু আছে, প্রায় 2 কিলোমিটার হাঁটার জায়গা আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, সব কিছু ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। ২০১৯ সালে আমি যখন এসেছিলাম একবার, সেই সময়কার সেই বছরটাতে 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত একটা শুশুক মেলা বলে একটা মেলা চলেছিল এখানে। আমার পিছনে দেখছেন এটা হচ্ছে সেই মেলারই একটা অংশ বিশেষ থেকে গেছে। তো চলুন ভিতরে কী আছে দেখা যাক। তো ভিতরে এসে যা বুঝতে পারছি, এটার ভিতরে মেইনলি আসলে শুশুক নিয়ে বা শুশুকদের নিয়ে যে ছবি তোলা আছে, শুশুকদের নিয়ে যে ধরনের সংস্থাগুলো কাজ করে আর তাদের বিভিন্ন ছবি আর কি প্রদর্শনী করা হয়েছে। তো এটা আসলে দরকার, কারণ বাংলাদেশে এই মুহূর্তে শুশুকের একটা প্রায় বিলুপ্তের পথে চলে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো আসলে দরকার। হরিণের কাছে এসে একটা জিনিস মাথায় আসলো যে বাঘের যে খাবার সেটা প্রায় 80 ভাগই কিন্তু আসে হরিণ থেকে এই সুন্দরবনে। তো সেজন্য আমাদের হরিণের এই যে সংরক্ষণ, বাঘ সংরক্ষণের হরিণ সংরক্ষণ এবং হরিণের ব্যাপারটাই খুবই মানে সিনসিয়ার হওয়া উচিত।
সামনে বসে সবাই চা খাচ্ছে, একটু পরে ভিতরের দিকে ঢোকা শুরু করবো বনের ভিতরে। এই মুহূর্তে আমার সাথে শরীফ আছে। হাই, কেমন লাগছে ঘুরতে? বেশ ভালো। জার্নিটা কেমন ছিল এই পর্যন্ত আসা? ঘুমে ঘুমে চলে এসেছি। আর ঝাঁকি? এখনো ঝাঁকির কথাটা মনে আছে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। চলো। একটা ঘন জঙ্গল, আসলেই খুবই ঘন জঙ্গল। এর ভিতরে মানুষ বলে যে বাঘ দেখতে পাওয়া এখানে খুবই মানে দুঃসাধ্য একটা ব্যাপার, কেন বলে সেটা আজকে বুঝতে পারছি। মুহূর্তে ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি, সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে নাকি অনেক কিছুই দেখা যায়, সেই ওয়াচ টাওয়ারে আসলাম। উপরে এখন উঠতে হবে, দেখা যাক কিছু দেখা যায় কিনা। এই মুহূর্তে ওয়াচ টাওয়ারে একদম টপে আছি, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। এটা তো সবচেয়ে বড় কথা, শুধুমাত্র গাছ আর গাছ। এই মুহূর্তে পুরোটাই মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন বাইরের দিকে বেরোনোর চেষ্টা হচ্ছে। দেখা যাক আর কতটুকু যে হাঁটতে হবে বুঝতে পারছি না, অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে। এখন মানে গ্রুপে গ্রুপে সবাই ভাগ হয়ে গেছে, কেউ আগে চলে গেছে, আমার সাথে শুধু রোহান ভাই আছে। আর এইমাত্র ঘাটে নামলাম নৌকা থেকে, ডলার থেকে এইমাত্র ঘাটে নেমেছি। তো এখন আশা করা যায় বাগেরহাটের দিকে যাওয়া হবে, সেখানে গিয়ে আরো মজা হবে ইনশাল্লাহ। আমরা সেইগুলো নিয়ে কথা বলবো, চলুন বাগেরহাটে চলে আসি। এই অনেক পিপাসা লেগেছিল, যার কারণে বাগেরহাট যাওয়ার আগে আমাদের যে রিফাত, এদেরকে আপনারা এর আগেও দেখেছেন, ডিউ কিনলো। এখন এগুলাই খেতে হবে, কারণ মানে এত পরিমাণ গরম, আসার সময় যাওয়ার সময় বোঝাই যায়নি যে এতটা গরম হতে পারে। পরবর্তীতে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এই মুহূর্তে খানজান আলী বাজারে আসলাম। এখানে নামাজ পড়বো, এখানে গোসল করবো, এখানে ঘুরে ফিরে তারপরে আমরা শাকগুলো মুছিয়ে দেবো। তো চলুন, লেটস এনজয়। সকালে গোসল করার কোনো সুযোগ হয়েছিল না, এখন এই যে এখানে এসে গোসলটা করলাম, খুব ফ্রেশ লাগছে। সবাই মোটামুটি গোসল করেছে, আমাদের যারা পুরুষরা এসেছে সবাই গোসল করেছে, সবাই এখন ফ্রেশ ফিল করছে, কারণ সারাদিন এই সকালে পরে একটা গোসল নিলে আসলেই ফ্রেশ লাগে। তো গোসল নিলাম, এখন ছবি টবি তুলবো এনজয় করে, তারপরে আমরা ষাট বম্বুজ মসজিদের দিকে দাবি যাবো। হ্যাঁ, তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলো আমার পিছনে, যেটা এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের সেই ঢোকার রাস্তা। তো আমি সেখানে এখন ঘুরতে যাচ্ছি, তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক যে আসলে ভিতরে কারুকার্যটা কেমন।
আমি এখন বসে আছি ষাট গম্বুজ মসজিদটার পিছনে যে ঘোড়া দিঘি একটা দিঘি রয়েছে, একটা বড় একটা দিঘি, সেই দিঘির কাছে আমি বসে রয়েছি দিঘির একটা পাড়ে। তো এই দিঘিটির নামকরণের পিছনে একটা তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে যে এই দিঘি খননের পরে পানি যখন না ওঠে তখন খানজাহান আলী ঘোড়ার পিঠে আরোহণ করেন এই দিঘির ভিতরে, যার কারণে তারপর থেকে এই দিঘিতে পানি আসে। এটা লোকের কথন অনুসারে আমরা জানতে পেরেছি, তো কতটা সত্য সেটা আল্লাহই ভালো জানেন। তো আজকে সারাদিন অনেক ধকল গিয়েছে, অনেক জায়গা ঘুরেছি, আশা করি আপনাদেরকে অনেক এন্টারটেইন করতে পেরেছি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর হ্যাঁ যদি শেয়ার করার মতো হয় শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।